हेलो एवरीवन, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल मोमिमी डायरी व्लॉग। आज के किन्तु आमी तुम्हारे साथ शेयर करब शाड़ी कलेक्शन। पुजो तो चले ही एलो, तो तुम्हारे साथ शेयर करब ना शाड़ी कलेक्शन ताकि होते पारे। तो बेनारसी निकेतने आमरा चले आसलम। এই বেনারসি নিকেতন কিন্তু শাড়ির জন্যই ফেমাস। এখানে শাড়ির কালেকশনস খুব ভালো আমি শুনেছি। তো দেরি না করেই চলে আসলাম ঝটপট বেনারসি নিকেতনে। এই বেনারসি নিকেতনের ব্রাঞ্চ বারাসাত ব্রাঞ্চে আমরা এসেছিলাম, কিন্তু এই বেনারসি নিকেতন কিন্তু শ্যামবাজার, কলেজ স্ট্রিট, কাঁচরাপাড়া সব জায়গাতেই এর আউটলেট রয়েছে। তো আমরা চলে আসলাম বেনারসি নিকেতনে আজকে। তো তোমাদের সাথে চলো শেয়ার করা যাক আজকে শাড়ির কালেকশনস। তো প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে কি, লেহেঙ্গার কালেকশনস। এখানে কিন্তু লেহেঙ্গার কালেকশনসও তাক লাগানো, খুব সুন্দর ডিজাইনগুলো, একদম এলিগেন্ট আর একদম এথনিক, অসাধারণ সুন্দর ছিল লেহেঙ্গার কালেকশনস। তো আমরা এবারে চলে আসলাম শাড়ির পর্বে। তো আমরা বললাম সিল্কের মধ্যে একটু সফট কাপড়ের মধ্যে শাড়ি আমরা দেখতে চাই, আর পুজো স্পেশাল কি কি কালেকশনস আছে সেগুলো আমরা দেখতে চাই, নতুনত্ব কি রয়েছে। এই শাড়িগুলো কিন্তু দেখতে দারুণ ছিল। এগুলোর প্রাইস ছিল 2000-এর মধ্যে, 1800-1600 এরকম দাম ছিল। এই সবুজ শাড়িটাও কিন্তু একই প্রাইস, কিন্তু কাজটা দেখো কতটা সুন্দর, আর গোল্ডেন পাড়টা অসাধারণ ছিল। আমার এই কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল। তো আর এই রেড শাড়িটা, এটা দেখার পর তো একদম জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ ছিল। এটার আঁচলের কাজটাও কিন্তু দারুণ ছিল। সিল্কের মধ্যে কিন্তু কাতান সিল্ক খুব ফেমাস। তো আমরা বললাম কাতান সিল্কের কি কি কালেকশনস রয়েছে সেগুলো আমরা দেখতে চাই। তো প্রথমেই যে কালারটা বের করলেন সেটার কালার কম্বিনেশন, কন্ট্রাস্ট আমার দারুণ লেগেছে। সত্যি কথা বলতে গেলে ট্র্যাডিশনাল পুরো বাঙালিয়ানা একটা শাড়ির একটা টাচ রয়েছে, দারুণ লাগছিল দেখতে। এর আঁচলটাও কিন্তু গোল্ডেনের উপর, জাস্ট কপার গোল্ডেন যেটাকে বলা হয়, পুরো গোল্ডেনও নয়, কপার গোল্ডেন, দারুণ লাগছিল। কাতান সিল্কের মধ্যে এই কালারটাও বেশ ভালো লাগছিল, বাট এই কালারটার থেকেও আমার কোথাও জানো ওই কালারটা বেশি ভালো লাগছিল। তো এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম আমরা কোনটা নিলে ভালো হয়। এই শাড়িগুলো কিন্তু একটু নতুনত্ব। এই শাড়িগুলোর নাম ছিল খাদ্দি। এগুলো কিন্তু 1200-1300 থেকে স্টার্টিং, বিভিন্ন কালার রয়েছে, তোমরা দেখে নাও, কম্বিনেশনসও কিন্তু দারুণ। কোনো পার্টি বা অনুষ্ঠান ওকেশনসে কিন্তু এই শাড়িগুলো ভীষণ দারুণ মানায়, আর কন্ট্রাস্ট আর কম্বিনেশন নিয়ে জাস্ট বেনারসি নিকেতনে কোনো কথাই হবে না। এত সুন্দর কালার কম্বিনেশনসের উপর শাড়িগুলো ওয়ার্ক করা জাস্ট অসাধারণ। এরই মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি শাড়ি এখানে ডিসপ্লে করা রয়েছে, সেগুলোরই একটু ঝলক। তো তোমরা একটু দেখে নাও কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশনস এখানে রয়েছে আর কি কি ডিসপ্লে করা রয়েছে। এই শোরুমটা কিন্তু বেশ বড়, অনেকটা জায়গা আছে এই শোরুমে, আর অনেক কিছু রয়েছে এই শোরুমে। এই হোয়াইট কালারের টিস্যু বেনারসিটা কিন্তু দারুণ দেখতে ছিল, এটা কিন্তু একটু নতুনত্ব। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে দেখে মাথাটা আমার ঘুরে যাচ্ছিল, আর আমি কিন্তু স্টিল কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা। তোমরা কিন্তু জানোই সিল্কের মধ্যে মালবেরি সিল্ক এখন বেশ পপুলার। তো আমরা বললাম বাই কালারের মালবেরি সিল্ক দেখাতে। তো দুটো বাই কালারের দেখলাম, বাট আমার বাই কালারের মালবেরি সিল্কগুলো খুব একটা ভালো লাগছিল না। এই ইয়েলো যে মালবেরি সিল্কটা দেখাচ্ছিলেন দাদা, দারুণ ছিল কন্ট্রাস্ট আর কালার রেডের মধ্যে। এই শাড়িগুলোর প্রাইস ছিল 1200 করে, 1200-র মধ্যে মালবেরি সিল্কগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর এই জামদানিগুলো তো সুন্দর লাগছিল। এই রেড শাড়ি যেটা নাম ছিল বিচিত্রা সিল্ক, এই রেড শাড়িগুলো
2000 এর মধ্যে তোমরা পারচেজ করতে পারো। খুব সুন্দর কালার কম্বিনেশনস, আর এই মালবেরি সিল্কের কালারটা বেশ ভালো লাগছিল। বিভিন্ন রকমের কালার দেখাচ্ছিলেন আমাদের, এই বিচিত্রা সিল্কটাও কিন্তু দারুণ ছিল। কালার কম্বিনেশনস কিন্তু অনেক রকমের ছিল, বাট তার মধ্যে এই যে কালারটা রয়েছে এটা কিন্তু দারুণ লাগছিল। এই ব্লু নেটের শাড়িটার দামও ছিল 1800 টাকা। এটা বেশ পার্টি ওয়্যার টাইপস শাড়ি ছিল, দারুণ কম্বিনেশনস এটারও। তো এরপরে মালবেরির দেখার পর আরও নতুন নতুন যে কালেকশনস রয়েছে সিল্কের উপর সেগুলো আমরা দেখছিলাম। অনেক রকম কালার কম্বিনেশনস রয়েছে এখানে, রেড রয়েছে। এই ব্ল্যাক শাড়িটা দেখার পর তো আর কিছুই আমার ভালো লাগছিল না, তার কারণ ব্ল্যাক আমার ভীষণ ফেভারিট। এই শাড়িটার নাম ছিল গাজি সিল্ক, সফট ছিল, ভীষণ সফট ছিল এই ব্ল্যাক শাড়িটা, দেখতেও দারুণ। আর প্রাইস ছিল 2000-এর কাছাকাছি প্রাইস ছিল, আর শাড়িটার ফেব্রিক দারুণ ছিল, সফট ম্যাটেরিয়াল। তো এর উপর আমরা কালার ভ্যারাইটি দেখতে চাইছিলাম যে কী কী কালারের উপরে শাড়িটা আসবে। তো আমার বেশ ভালো লাগছিল বটল গ্রিন কালারটা, তো বটল গ্রিন কালারটা খুলে দেখাতে বলছিলাম। তো বটল গ্রিন কালারটা ওয়াও লাগছিল, অসাধারণ ছিল কালার কম্বিনেশনস। তো দিদিও বলছিল যে বেশ ভালো লাগছে কালারটা। এই লাইট গ্রিন কালারের ক্রিম কালারের শাড়িটা কিন্তু একটু এজেডদের জন্য। এই রেড শাড়িটা কিন্তু একটু নতুনত্ব স্টাইলের ছিল, যারা একটু হেভি ওয়ার্ক পুরো বডিতে অল বডি অল ওভার কাজ পছন্দ করে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো ভীষণ ভীষণভাবে প্রেফারেবল। সত্যি কথা বলতে গেলে এর কালার কন্ট্রাস্টও কিন্তু অনেকগুলো ছিল, ভ্যারাইটি ছিল অনেক। তো আমরা ভাবলাম যে একটু হ্যান্ডলুম শাড়ি দেখবো, কারণ আমাদের হ্যান্ডলুম শাড়ির খুব প্রয়োজন ছিল। হ্যান্ডলুম শাড়ির কালার কম্বিনেশন আর কন্ট্রাস্ট আমার একটু ডিফারেন্ট লাগলো অন্যান্য দোকানের তুলনায়। এখানে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশনের হ্যান্ডলুম শাড়ি রয়েছে। কাপড় বা ফেব্রিক ম্যাটেরিয়াল নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ এখানে অসম্ভব সুন্দর ফেব্রিক। আর আমার শাড়ি দেখে তো মাথা এখন ঘুরছে, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা ভেবেই উঠতে পারছি না। তো আমাদের কিন্তু শপিং হাফ কমপ্লিট হয়েছে, বলবো না পুরো হয়েছে, হাফ হয়েছে। এবার আমরা পুজোর জন্য কিছু শাড়ি দেখব। তো হোয়াইট আর রেডের উপর একটা অসাধারণ সুন্দর শাড়ি দেখলাম, যেটা আমার হেভি লাগলো, দারুণ লাগলো। এটাও কিন্তু 2000-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আমি বলবো 2000-এর মধ্যে একটার পর একটা সুন্দর শাড়ি এনারা দেখাচ্ছিলেন, এগুলো খুব সুন্দর, অনেক কালার অপশন তোমরা পেয়ে যাবে এই দোকানে আসলে। তো আরেকটা শাড়ি যেটা দেখলাম গ্রিন আর রেডের উপর, এগুলো কিন্তু ছিল ওরিসিয়ান সিল্ক। এগুলোর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট একটু ডিফারেন্ট টাইপের ছিল। ব্ল্যাক শাড়িটাও দারুণ লাগছিলো, ব্ল্যাকের সাথে পার রয়েছে রেড কালারের। তো একটু ডিফারেন্ট লুক দেবে এই শাড়িটা পরলে, ডিফারেন্ট ভাইবও পাওয়া যাবে। আর কাপড় কোয়ালিটিও কিন্তু দারুণ, আমি বলবো প্রত্যেকটা শাড়ি মানে ফার্স্ট কপি, মানে খুব সুন্দর, দেখতেও সুন্দর, কোয়ালিটিও দারুণ। তো বেনারসি নিকেতনে আমি ফার্স্ট টাইম আসলাম, আমার তো ভীষণ ভালো লাগলো, একটার পর একটা সুন্দর সুন্দর কম্বিনেশন। তো আমি আরেকবার একটুখানি লেহেঙ্গার সেকশনে চলে গেছিলাম, তো এত ভালো লাগছিলো আমার লেহেঙ্গার কালারগুলো, কালারগুলোও কিন্তু দারুণ ছিল। প্রথমে একবার ঢোকার মুখেই আমি লেহেঙ্গারগুলো দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম, তো তখনই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম, তো আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার কিন্তু আমাদের শপিং অলমোস্ট কমপ্লিট, আমরা চারটে শাড়ি কিনেছি। চারটে শাড়ি কিনে এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো টাটা সবাইকে, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, অবশ্যই তোমরা দেখবে আমার ব্লগটা আর কিন্তু লাইক করে দেবে। আর সাবস্ক্রাইব করার কথা তোমাদের কী কী আর বলতে হবে, বলতে হবে না নিশ্চয়ই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে কিন্তু দেখা হবে নেক্সট কোনো কালেকশনসের ভিডিও নিয়ে, দেখা হবে আবার নতুনভাবে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।